आगे आगे सर आगे पीछे 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 दिलीप घोष स्वागतम स्वागतम दिलीप घोष स्वागतम দেখুন আজকে এই দাসপাড়াতে আমি এসেছি, কোন রাজনৈতিক প্রোগ্রাম আমি আসিনি, এখানে এসেছি হিন্দু সমাজের যে শ্রদ্ধার কেন্দ্র মন্দির এবং মূর্তি তার উপরে আক্রমণ হয়েছে। রাস পূর্ণিমা হয়ে গেল, বহু পুরনো এখানকার রাসের উৎসব, প্রতি বছর নতুন করে মূর্তি তৈরি হয়, মন্দিরে নিয়ে পুজো হয়, রাস পূর্ণিমার উৎসব হয়। এবারে মন্দির পুজো আগেই মূর্তি কমপ্লিট করার আগেই মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে এখানে। ঠিক দুর্গা পূজার সময় বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, দুর্গা মন্দির ভাঙা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, প্যান্ডেলে আগুন দেওয়া হয়েছে, মারা হয়েছে সাধু সন্ন্যাসীদের, পশ্চিমবাংলাতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হচ্ছে। পশ্চিম বাংলাদেশ তৈরি করা চক্রান্ত চলছে এবং যারা করছে তাদেরকে এখানকার সরকার পুলিশ গায়ে হাত দিচ্ছে না, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তাই আজকে এখানকার হিন্দু সমাজ ভয়ের মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে, উত্তেজনার মধ্যে আছে। আমি এখানকার মানুষকে সান্ত্বনা দিতে এসেছি এবং আমরা পুরোপুরি তাদের সঙ্গে আছি, তারা নিশ্চিন্ত হয়ে যায় ধর্ম আচরণ করেন সেই কথা বলার জন্য এসেছি। গ্রামের মানুষ সবাই রাস্তায় দাঁড়িয়েছেন এসেছেন, তারা খুব চিন্তিত, আমি সমস্ত মানুষের সঙ্গে দেখা করার জন্য এসেছি। ত্রিপুরা আক্রান্ত হচ্ছে, দিল্লিতে ধর্ণা হচ্ছে, সাংসদদের কী বলবে? ঠিক আছে, রাজনীতির কথা ওখানে হবে, দিল্লি কেন, ওরা ওয়াশিংটনও যেতে পারেন, ইউএনতেও যেতে পারেন, কোনো আপত্তি নেই। গণতন্ত্রের উপরে যাদের বিশ্বাস নেই, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করেছে, বিরোধীদের কাজ করতে দিচ্ছে না, এরকম আইন শৃঙ্খলার প্রশ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, সেখানে কিছু নজর নেই। আর ত্রিপুরাতে ভোট করতে গেছেন, সেখানকার পুলিশ সেখানকার আইন করছে, ত্রিপুরাতে ত্রিপুরার মতো আইন মেনে করুন, ঠিকই আছে। আমরাও সারা দেশে রাজনীতি করি, কেউ আক্রান্ত হয়নি, রাস্তায় দাঁড়িয়ে দেখলেন তো গল্প করছিলেন, গান গাইছিলেন, কে আক্রমণ করেছে? হ্যাঁ, আপনি গিয়ে লোকের বাড়ির সামনে তাকে প্রভোক করবেন, খেলা হবে খেলা হবে, তো পুলিশ কেস করেছে, আর কী হয়েছে? কিছুই হয়নি, ভয় পাওয়ার গিয়ে তাদের কয়েকজনের প্যান্ট ভিজে গেছে।